আজ একটি গল্প শুনব আমরা। আজকের গল্পের শিরোনাম মাদালাসা। এক বিদুষী জননীর কথা শুনব আজ। তিনি যেমন ছিলেন বিদুষী, তেমনি ছিলেন পরমা সুন্দরী, আত্মজ্ঞানী এবং রানী। তিনি ছিলেন রাজা ঋতধ্বজের পত্নী ও গন্ধর্ব কন্যা। রাজা ঋতধ্বজ নিজের সন্তানের মতো প্রজাদের পালন করতেন। সবাই রাজাকে খুব ভালোবাসত। রাজার প্রশংসা সকলের মুখে মুখে। রাজা ঋতধ্বজ ও মদালসার একটি ছেলে হয়। অপূর্ব তার রূপ, যেন দেব শিশু। রাজা আদর করে তার নাম রাখলেন বিক্রান্ত। নাম শুনে মদালসা কিছুই বললেন না, কেবল একটু হাসলেন। শুক্লপক্ষে চাঁদের মতো বিক্রান্ত দিনে দিনে বড় হতে লাগল। পরম যত্নে বিদুষী রানী মদালসা তাকে মানুষ করতে লাগলেন। যখন তার একটু বয়স হল, মা তাকে নানাভাবে শিক্ষা দিতে লাগলেন। ছোটবেলা থেকেই রানী বাগানের এক গাছে দোলনায় ছেলেকে বসিয়ে দোল দিতেন আর গান শোনাতেন। রানীর গলা ছিল যেমন মিষ্টি, তেমনই বেদ উপনিষদ ইত্যাদির শিক্ষা ওই গানের মাধ্যমে তিনি শোনাতেন। ঘুমপাড়ানি গান, ইংরেজিতে যাকে বলে লালবাই বা হিন্দিতে বলে লোরি, তা যে এত উচ্চমানের হতে পারে আমাদের ধারণার বাইরে। ভারতীয় দর্শনের শ্রেষ্ঠ নিদর্শন এবং বেদান্তের নির্যাস এর মধ্যে পাওয়া যাবে। শিশু অবস্থায় সেসব কথার অর্থ কিছুই হয়তো তারা বুঝবে না, কিন্তু বড় হয়ে বুঝবে। তাই গানের মায়াবী সুরে ছেলেকে ঘুম পাড়াতেন। মায়ের কথা হয়তো ভবিষ্যতে একদিন বাংময় হয়ে উঠবে। মাদালসা গাইতেন, শুদ্ধোষি বুদ্ধোষি নিরঞ্জনোষি সংসার মায়া পরিবর্জিতোষি সংসার স্বপ্নম তজ মোহনিদ্রাম মন্দাল শুল্লা পমুবাচ পুত্রম। ওরে আমার পুত্র, তুই শুদ্ধ বুদ্ধ নিরঞ্জন, জগতের কালিমা থেকে তুই যে মুক্ত, সংসারের যত মায়া সব বর্জন কর, সংসার স্বপ্ন ও মোহ নিদ্রা ছেড়ে দে, আলস্য ও জড়তা ছেড়ে ফেল পুত্র। ছেলেবেলা থেকে মায়ের উপদেশ শুনে বড় হয়ে তার মধ্যে সত্যিকারের জ্ঞানের উদয় হল। বিক্রান্ত বড় হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেল। রাজা অন্তরে এতে খুব দুঃখ পেলেন। এরপর রাজার দ্বিতীয় পুত্রের জন্ম হয়। রাজা তার নাম রাখলেন সুবাহু। মদালসা এবারও একটু হাসলেন। সুবাহুকে ছোটবেলা থেকে বিক্রান্তের মতোই শিক্ষা দিতেন তিনি। এও বড় হয়ে দাদার মতো সন্ন্যাসী হয়ে চলে গেল। এরপর রাজার তৃতীয় পুত্রের জন্ম হয়। রাজা তার নাম রাখলেন অরিন্দম। রানী এবারও নাম শুনে একটু হাসলেন। আগের দুজনের মতোই অরিন্দমকে তিনি শিক্ষা দিতে লাগলেন। এ ছেলেও বড় হয়ে সংসার ত্যাগ করে চলে গেল। রাজা পড়লেন খুব চিন্তায়। রানী একে একে সব পুত্রকে সংসার ত্যাগী করে দিচ্ছেন। রাজা মাদালসাকে এত ভালোবাসতেন যে তার কোনো কাজে কোনো কথাই তিনি বলতেন না বা বাধা দিতেন না। কিন্তু এইভাবে সব ছেলেকে সংসার ত্যাগী করে দিচ্ছেন দেখে
রাজা আর স্থির থাকতে পারলেন না। রাজার চতুর্থ পুত্রের জন্ম হল। তখন তিনি রানীকে বললেন, রানী, আমার বড় ছেলের যখন নাম রেখেছিলাম তখন তুমি হেসেছিলে, কেন যে তুমি হাসতে আমি তা বুঝতে পারিনি। আমার ইচ্ছে তুমি ছোট ছেলের নাম রাখবে। আর একটি অনুরোধ, তোমার শিক্ষায় তিনজনই সংসার ত্যাগী হয়ে চলে গেল, এই ছেলেটিকে তুমি ত্যাগের ধর্ম শিক্ষা না দিয়ে সংসার ধর্ম শিক্ষা দাও। রানী বললেন, মহারাজ, আমি আপনার আদেশ নিশ্চয়ই পালন করব। আত্মার কোনো নাম হতে পারে না। বিক্রান্ত, সুবাহু, অরিন্দম প্রভৃতি নাম আত্মাকে দেওয়া যায় না। যদিও তিনটি নামই বেশ ভালো, বিক্রান্ত মানে বিক্রম সম্পন্ন, সুবাহু মানে সুন্দর সুদৃঢ় বাহু যার, আর অরিন্দম মানে শত্রুকে দমন করতে পারে যে। মহারাজ, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি হেসেছিলাম। মদালাসার ধারণা হল, নামই কি এসে যায়, গোলাপকে যে নামেই ডাকো তা গোলাপ। শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তি, হোয়ার্ডস ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ, নাম ও রূপের এই জগতে এ তো এক উপাধি, উপাধি আসল স্বরূপকে ঢেকে দেয়। তাই মদালসা চেয়েছিলেন পুত্রের মনে নাম ও রূপের পারে আসল স্বরূপ জ্ঞান জাগিয়ে তুলতে। মহারাজ, আপনি যখন বলছেন ছোট ছেলের নাম আমি রাখব ও একে যথাসাধ্য সংসার ধর্মের শিক্ষাই দেব, মদালসা ছোট ছেলের নাম রাখলেন অলর্ক। অলর্ক কথার এক মানে হলো পাগলা কুকুর। অলর্ক ধীরে ধীরে বড় হতে লাগলো। রানী তাকে পরম যত্নে নানা প্রকার বিদ্যা, গৃহস্থের ধর্ম, রাজার ধর্ম ইত্যাদি শিক্ষা দিতে লাগলেন। রানীর শিক্ষায় অল্প দিনে নানা বিদ্যায় বেশ পারদর্শী হয়ে উঠল সে। সকলেই তার খুব প্রশংসা করতে লাগল। পুত্র উপযুক্ত হয়েছে দেখে রাজা ঋতধ্বজ রাজ্যের ভার পুত্রের উপর দিয়ে তপস্যার জন্য বনে চলে গেলেন। রানী মদালাসাও বনে গেলেন। বিদায় নেবার সময় রানী অলর্কের হাতে একটি আংটি পরিয়ে দিয়ে বললেন, বাবা, সংসার ধর্ম বড় দুঃখের, রাজার ধর্ম বড় কঠিন। যদি তোমার মনে কোনোদিন অসহ্য দুঃখ উপস্থিত হয় এই আংটি খুলে দেখো, এর ভেতরে তোমার জন্য একটি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। অলর্ক সজল নয়নে মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে তাকে বিদায় দিলেন। এদিকে রাজা হয়ে অলর্ক প্রজা পালন করতে লাগলেন। রাজার শাসনে প্রজারা খুবই আনন্দিত। এইভাবে দিন কাটতে থাকে। বহু বছর পর কি কারণে অলর্কের মনে খুব দুঃখ হয়। তখন তার মনে পড়ল মায়ের দেওয়া আংটির কথা। খুলে দেখলেন ভেতরে অনেক উপদেশ লেখা রয়েছে। সেই সব পড়ে মনে শান্তি পেলেন তিনি। রাজ্যের ভার অন্যের উপর দিয়ে তিনি দত্তাত্রেয় ঋষির আশ্রমে চলে গেলেন ধর্ম শিক্ষা লাভ করতে। মার্কণ্ডেয় পুরাণে এই সব কথা বিস্তারিতভাবে বলা হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি সভ্য শিক্ষিত জাতির জন্ম দেওয়ার প্রতিশ্রুতি দেব।
Give me an educated mother, I shall promise you the birth of a civilized, educated nation. স্বামী বিবেকানন্দ বলেছেন, আজ আমি যা হয়েছি তা সব কিছুর জন্য আমার মায়ের কাছে ঋণী। মাদালাসা তার পুত্রের কাছে যেসব উপদেশ দিয়ে গিয়েছেন তা যে কোনো সন্তানের কাছে চির আদরের হয়ে থাকবে। ধন্য মাদালাসা, আর ধন্য সে দেশ যে দেশের ছেলে মেয়েরা মাদালাসার মতো মায়ের কোলে জীবনের সর্বাপেক্ষা মহৎ শিক্ষা পায়। শুনলাম আজকের গল্প মাদালাসা।